পিএম কিষাণ সম্মান নিধি যোজনা এই যোজনার মাধ্যমে কৃষকরা কিন্তু বছরে ছ হাজার টাকায় পেয়ে যায় আপনারা জানেন এবং গত একদিন আগেই কিন্তু আমি আপডেট দিয়েছি যে পিএম কিষাণের ষোলোতম কিস্তির টাকা কয় তারিখের মধ্যে আপনারা পেতে পারেন তবে এই মুহূর্তে এই ভিডিওতে একদম লাইভ আপডেট নিয়ে এসেছি আপনারা কয় তারিখে কবে আপনি সেই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন পিএম কিষাণ সম্মান নিধির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে চলেছে একদম সরাসরি লাইভ করে দিয়েছে পিএম কিষাণের অফিসের ওয়েবসাইট থেকে সরাসরি দেখাবো এবং অবশ্যই এখন জানেন যে কেন্দ্রীয় সরকারের যে যোজনাগুলো সেই যোজনার যে প্রকল্পের টাকাগুলো মানুষ পাচ্ছে সেই টাকাগুলো কিন্তু এখন ডিবিটির মাধ্যমে পাচ্ছে ডাইরেক্টলি কিন্তু সরাসরি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এই ডিবিটির সিস্টেমটাকেও আপনি চেক করতে পারবেন এই ভিডিওতে আপনি চেক করবেন যে আপনার ডিবিটির মাধ্যমে কোন কোন স্কিমের টাকা আপনার ঢুকছে এবং আপনার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা সার্চ করলে আপনার নামটা সেখানে আসছে কিনা আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার সমস্ত তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন এবার ঘরে বসে আমি অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনার সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে চলেছি শুধুমাত্র আপনাদের জন্যই আমরা ভিডিও প্রোভাইড করি তাই আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন এবং পিএম কিষানে যদি আপনি অবশ্যই সুবিধা পেয়ে থাকেন পাচ্ছেন তাহলে এই আপডেটটা আশা করি আপনার অনেকটাই আনন্দ দেবে কেননা টাকা ঢুকবে কয় তারিখ সেটা কিন্তু ঘোষণা করা হয়ে গেছে তো আমরা দেখাবো সরাসরি কম্পিউটার থেকে আপনারা মন দিয়ে দেখুন যে কি রয়েছে লেটেস্ট ব্রেকিং আপডেট পিএম কিষানে যারা কৃষক আছে দেশ কিংবা রাজ্যের সবার জন্য কিন্তু এই ব্রেকিং আপডেট শুধু পশ্চিমবঙ্গ রাজ্য নয় গোটা ভারতবর্ষের প্রতিটি রাজ্যের কৃষকদের জন্য এটা সুখবর আপনারা অবশ্যই কোন জেলা থেকে কোন রাজ্য থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন চলুন শুরু করি আজকের পিএম কিষানের বিগ ব্রেকিং আপডেট তো আমরা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একদিন আগেই ষোলতম ইনস্টলমেন্ট নিয়ে কি জানানো হয়েছে পি এম কিষান থেকে সেই আপডেট কিন্তু আপনাদেরকে জানিয়েছি সেই আপডেটটা আপনারা অনেকেই দেখেছেন এবং এই মুহূর্তে আমরা যেটা দেখাবো সেটা লাইভ হয়ে গেছে এই মুহূর্তের তারিখ কয় তারিখে দেবে আপনারা যদি এটা জানতে চান তাহলে গুগলে গিয়ে যদি সার্চ করেন আপনারা জাস্ট পি এম কিষণ যোজনা ষোলোতম কিস্তির রিলিজ ডেট এই যে লেখাটা এই লেখাটা আপনারা যদি সার্চ করেন গুগলে গিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে গুগল থেকেও কিন্তু সেটা বলে দেবে ডেটটা কিন্তু জানিয়ে দেবে দেখুন আঠাশ ফেব্রুয়ারি দু চব্বিশ এই চলতি মাসের ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ দিয়ে দেবে সেই পি তম কিস্তির টাকা এবং ডিভিটি সিস্টেমের মাধ্যমে তো এই ভিডিওতে শুধু এই খবরটা দেওয়ার জন্য আমি করছি না এই খবরের পাশাপাশি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনার ডিভিটি সিস্টেম ঠিক আছে কিনা আপনার ডিভিডি আপনি কিন্তু চেক করতে পারবেন খুব সহজেই তো এই তারিখটা যে প্রকাশিত

অর্থাৎ দু হাজার টাকা কিন্তু পেয়ে যাবে যাদের ডিউ রয়েছে তারা কিন্তু ক্লিয়ার পেয়ে যাবে আরও বেশিও পেতে পারে যাদের ডিউ রয়েছে আগের টাকা সেটাও দিয়ে দিতে পারে এবং একটা ষোলোতম কিস্তি যে রয়েছে সেই কিস্তির টাকা কিন্তু পেয়ে যাবেন আঠাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং ডিবিটির মাধ্যমে দেওয়া হবে চলুন দেখে নেব এবার ডিভিটি সিস্টেমটা কি আও ডিভিটি ব্যাপারটা কি আপনারা চেক করতে পারবেন ডিভিটি সিস্টেমটা আপনার ঠিক আছে তো আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন পি এফ এম এস পি এফ এম এস লিখে আপনারা গুগলে সার্চ করবেন সঙ্গে সঙ্গে এরকম পাবেন এবং প্রথমের লিঙ্কটাতে আপনারা

সার্চ করতে পারবেন ফর্মাল ডিটেলস দিয়ে ডিভিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস আপনারা কারা কারা ডিভিটির মাধ্যমে পেমেন্ট পাবেন কিংবা পাচ্ছেন সেটাও কিন্তু আপনার রেকর্ড কিন্তু এখানে আপনি চেক করতে পারবেন একদম সিম্পল মেথড রয়েছে এক এক করে দেখুন মন দিয়ে আশা করি আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরির ওপরে যখনই ক্লিক করবেন বিভিন্ন প্রকল্প বিভিন্ন স্কিমের নাম কিন্তু এখানে রয়েছে অনেক স্কিম রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিম রয়েছে প্রতিটি রাজ্যের সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের যে সমস্ত কেন্দ্রীয় স্কিম আছে সেই সমস্ত স্কিমের নাম কিন্তু এখানে রয়েছে এখান থেকে দেখবেন উপরে থেকে পিএম কিশান দ্বিতীয় নাম্বার অপশন ঠিক আছে প্রথমে রয়েছে এনএসপি এবং এরপরে রয়েছে পিএম কিশান এটা চুজ করবেন করার পর দেখুন ডিভিটি স্ট্যাটাস এখানে দুটো অপশন রয়েছে পেমেন্ট এবং হচ্ছে এখানে बेनिফিশিয়ারি যে পেমেন্ট যদি আপনি চেক করতে চান তাহলে এটা পেমেন্টে ক্লিক করবেন যদি আপনি बेनिফিশিয়ারি ডিটেলস ভ্যালিডেশন চেক করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তো আমি পেমেন্টের অপশন দেখাচ্ছি এই মুহূর্তে এখানে ক্লিক করে দেখুন এরপরে লেখা রয়েছে এন্টার बेनिফিশিয়ারি কোড যদি কোড থাকে দিয়ে দেবেন না থাকলে আপনারা এন্টার অ্যাপ্লিকেশন আইডি এই এন্টার অ্যাপ্লিকেশন আইডিতে আপনি অ্যাপ্লিকেশন আইডিটা আপনি কিন্তু এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ওয়ার্ড ভেরিফিকেশন রয়েছে একটা এই নিচে যে ক্যাপচা কোড রয়েছে এই কোডে যা আছে এখানে আপনাদের কিন্তু বসিয়ে দিতে হবে তো সমস্ত কিছু বসিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট এই সার্চ অপশনের নিচে গিয়ে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলেই কিন্তু সেই প্রার্থী সেই বেনিফিশিয়ারির কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন আইডি বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি কোড एजेंसी कोड बैंक नेम अकाउंट नंबर आधार कार्ड नंबर आई एफ कोड অ্যামাউন্ট দেখুন দু টাকা এখানে রয়েছে পি এম কিষাণের টাকা এবং আরও নিচে দিয়ে গেলে আপনারা দেখবেন ভ্যালিডেশন স্ট্যাটাস ভ্যালিডেড রয়েছে সবুজ রঙের লেখা রয়েছে ভ্যালিডেড তো এখানে দু টাকা রয়েছে দেখতেই পাচ্ছেন লেখা এবং ডিবিটির মাধ্যমে কিন্তু এই দু হাজার টাকা বছরে তিনবার দেওয়া হয় এবং বছরে ছ হাজার কিন্তু এই বেনিফিসিটই কিন্তু পেয়ে যায় তো আপনিও এইভাবে আপনার ডিটেলসগুলো কিন্তু চেক করতে পারবেন এবং আপনাদের এটা বের করতে যদি কোথাও ডাউট থাকে প্রবলেম থাকে আপনারা কমেন্ট করবেন আমরা আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। তো কেমন লাগলো আজকের আপডেট লিখে জানাবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ